ছাত্রদেরকে বিদেশে চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি। এক মাস আপনারা স্বীকার করবেন যে যথেষ্ট সময় নেই, সব কিছু ভাঙা চলা জিনিসকে জোড়া দেয়। আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না। প্রথম যখন ছাত্র জনতা আহত নিহত আসলো, তখন তাদের জন্য আমরা কমপক্ষে ঢাকায় 13টা হাসপাতালের সাথে সমন্বয়মূলক কার্যক্রম গ্রহণ করেছি, যাতে তারা বিনামূল্যে চিকিৎসা পায়। অনেকে রেফারেল টার্সিয়ারি সেন্টারের অপশন থেকে আনা হয়েছে বিনামূল্যে, এবং অনেককে টাকা রিএম্বার্স করা হয়েছে, বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় আনা হয়েছে। আমাদের সীমিত ক্ষমতা কিন্তু পাবলিক সেক্টরে, এবং প্রাইভেট সেক্টর যেটা এই প্রক্রিয়ায় আহত ছাত্র জনতাকে চিকিৎসায় কোনো তারপণ্য না করে আমরা প্রয়োজনীয় অনুরোধ জানিয়েছি, সেটাতে আমরা স্মারক দিয়েছি। এখন যথাযথ চিকিৎসার জন্য আমাদের অধিদপ্তর একটা হটলাইন হয়েছে, যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়, আপনাদের সাথে যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়। আমরা মাঝে মাঝে বসছি, এই ধরনের আনুষ্ঠানিক ফর্মে বক্তব্য দেওয়া ছাড়াও ইন্ডিভিজুয়ালি আমাদের অফিসাররা, মাননীয় উপদেষ্টা, আমি নিজে মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলেছি, যাতে আপনারা অবহিত থাকেন। যেমন স্বাস্থ্য একটি অবহেলিত খাত, এই মন্ত্রণালয় তথা আমি ব্যক্তি হিসাবে বাংলাদেশের 17 কোটি মানুষের সবাইকে প্রতিনিধিত্ব করি, আপনাদের স্বীকার করুন, কারণ এই জীবনে অসুস্থ হয় না এমন একজনও নাই, না করি ভবিষ্যতে যেন কম হয় সেটা আমরা চেষ্টা করব। কিন্তু সবাই কিন্তু কোনো না কোনোভাবে স্বাস্থ্যসেবার দিকে তাকিয়েছে, প্রাইভেট বা পাবলিক সেক্টর থেকে। এখন আমরা সেবা দিতে পেরেছি আগে যেমন, তার চেয়ে ভালো পারছি কিনা এখন যদি না পারি, তাহলে তো এই পরিবর্তন এবং ছাত্রদের রক্তের কোনো দাম নাই। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কতটা সচেষ্ট, সেটা হচ্ছে আমাদের সীমিত জনগণ। যেখানে যাবেন শুনবেন কি যে বের করে দিয়েছে, পদত্যাগে বাধ্য করেছে। আমরা কি করতে পারি? সারা দেশে গোয়েন্দা এবং শৃঙ্খলা বাহিনী শুধু হাসপাতাল পাহারা দেওয়ার তথ্য দেওয়ার জন্য না, আপনারা স্বীকার করবেন, কিন্তু আমরা যেটা পারি না সেটা হচ্ছে চিকিৎসা সেবা সারা দেশে বন্ধ হয়ে যায়, এটা আমরা পারি না যে কোনো কারণে। আপনারা জানেন সাম্প্রতিক ঢাকা মেডিকেলের একটা ঘটনা, ভুল তথ্যের ভিত্তিতে অন্যদিকে পরিচালনার চেষ্টা হয়েছিল, কারা করেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি তো চাকরি করি, আমার সবার সাথে যোগাযোগ করার সুযোগ নেই। দেখা গেল প্রথমে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি কি বলে ইন্টারনেটার ধর্মঘট করলেন, কিছুক্ষণের মধ্যে ঢাকা মেডিকেলের সব ডাক্তার করলেন, এক ঘন্টা যাওয়ার আগে সারা বাংলাদেশের সবাই করলেন। কিন্তু আমরা তো চেষ্টা করেছি ছাত্র ভাইদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই ধর্মঘটটা, এই শাটডাউনটা কয়েক ঘন্টার মধ্যে তারা 24 ঘন্টার জন্য স্থগিত করেছে। পরে তাদের কিছু দাবি দাওয়া মেনে নেওয়া হতে তারা পার্মানেন্টলি স্থগিত করেছে। এতে কি আমাদের সাফল্য নয়? আমরা এক জায়গায় যখন আমি বলি সংকটকে, আমি যদি আগুন বলি, আগুন নিভাই অন্য জায়গায় আগুন ধরাই দেয়। যেমন একটা গাজীপুর এলাকায় একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে শ্রমিকরা আন্দোলন করেছে, এই আন্দোলনের দাবি কিন্তু আমার কাছে আসে না, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিন্তু অফিসিয়াল করেসপন্ডেন্স না, আমার কাছে কেউ দেখা করবে, মাননীয় উপদেষ্টার সঙ্গে দেখা করবে, দাবি দেওয়া থেকে আমার পরীক্ষা দিই, তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা তাদেরকে যেভাবে হোক আমাদের সীমিত স্বার্থে, আপনারা জানেন যে পুলিশ এবং আনসারের আমাদের অপ্রতুলতা আছে, কেন আছে আপনারা জানেন, আমরা চেষ্টা করছি, তারা কিন্তু ওখানে যাওয়ার পরে রাস্তা বন্ধ করতে পারে না। তাদের একটা অ্যাসোসিয়েশন আছে বাফি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ, তাদেরকে আমরা ডেকে বলেছি যে এরা বলেছে বাপি আমাদের দাবি মেনে নিলেই আমরা ধর্মঘটে যাব। বাপি বলছে যে তাদের যা দাবি আর্থিকভাবে এটা প্রতিপালন করা সম্ভব, তাহলে মিনিস্ট্রি কীভাবে 24 ঘন্টার মধ্যে 16 বছরের সমস্যার সমাধান করবে? টাকা লাগবে, ইনফ্রাস্ট্রাকচার ভার্টিক্যাল এক্সটেনশন আমরা করতে পারছি না সমস্যা, কারণ আমাদের একটা বিল্ডিং হাফওয়ে আছে, এটা 7 তলা থেকে 20 তলা করবো, আমার টাকা থাকতে হবে, এবং এটা সত্যিকারের বাস্তবসম্মতভাবে এটা কাজে লাগবে কিনা জানতে হবে, করলাম কিন্তু যন্ত্রপাতি হবে 5 বছর চালু হলো না, আপনারা কি চান এই ধরনের আমরা খরচ করি? তাহলে আমাদেরকে পুরো বিষয়টা নিয়ে কাজ করতে হবে, অনেক জায়গায় যেতে হবে, আমার ক্ষমতা খুবই সীমিত, পরিকল্পনা কমিশন, আইএমডি, জনপ্রশাসন, এমনকি মন্ত্রী পরিষদ কমিটি, আমরা চেষ্টা করছি যাতে মিনিমাম স্বাস্থ্য সেবাটা মানুষ পায়, যাতে আপনাদের কাছে মনে হয়, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে মনে হয় যে স্বাস্থ্যসেবার কিঞ্চিত উন্নতি হয়েছে। এই জন্য আমরা যা করেছি সেটা হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করছি, এমনকি বিদেশি বিশেষজ্ঞ আমরা এনে কাজ করছি। চোখের এক চোখ বা দুই চোখ হারিয়েছেন আংশিক বা পরিপূর্ণভাবে, এদের সংখ্যা কয়েকশো, তাদেরকে আমাদের ছোট একটা চক্ষু ইনস্টিটিউটে
সম্ভব না, বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা তাদেরকে চেষ্টা করছি, আহত ছাত্রদেরকে বিদেশে চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি, এমনকি আমাদের সাথে আমাদের আওতায় না এরকম একটি সরকারি প্রতিষ্ঠান তাদেরকে বিনামূল্যে টিকিট দিয়েছে বাংলাদেশ বিমান, তাহলে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছি কিন্তু, এবং এই ছাত্র ভাইদের বিনা চিকিৎসায় বা অবহেলায় কেউ মারা গেছে এটা জাতির কাছে আমরা এই দায় ভাগ নিয়ে পার পাব না, কারণ হচ্ছে এটা আমাদের দায়িত্ব। আমাদেরকে বিমানের মতো কেউ যদি এগিয়ে আসে যে আমরা চিকিৎসার ব্যয়বহুল অংশটা পালন আমরা গ্রহণ করবো, সেটা আমাদের জন্য সৌভাগ্য। যদি না করে তাহলে যারা খুবই জরুরিভাবে বিদেশে যাওয়া দরকার আমরা ব্যবস্থা করবো, কারণ সরকারের তো সদিচ্ছা আছে, কিন্তু দেখতে হবে যে যে চিকিৎসাটা ঢাকায় সম্ভব সেই চিকিৎসাটা অস্ট্রেলিয়াতে যেন আমরা রেফার না করি, যদি ব্যাংককে সম্ভব হয়। এখন আমাদের মধ্যে অনেকগুলো লিমিটেশন আছে, একটা হচ্ছে যারা বিশেষজ্ঞ তারা বলছে যা বাস্তব কিন্তু তা না, আপনাকে দেখতে হবে অর্থশাস্ত্রে ও সুচিকিৎসা, এই সমন্বয়ের ভার আমাদেরকে দিলে আমরা চেষ্টা করবো, করে যাচ্ছি। এখন এই পুরো বিষয়টা কত ছাত্র বা জনতা আহত নিহত হয়েছে এই ব্যাপারে একটা টাস্ক ফোর্স বা কমিটি হয়েছে, কোনো